So I'm really happy যে আসলে আমার ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে আমি সিনেমা দেখতে এসেছি এন্ড সবাই সিনেমাটা খুব এনজয় করছে ফাইনালি এন্ড আমার কাছে মনে হয়েছে যে আমরা এত কষ্ট করে একটা সিনেমা বানিয়ে এসেছি এবং এটা সাপসোগারটি সো এই ক্রেডিটটা আসলে অল ক্রেডিট গোস টু রায়হান রফি আসলে রায়হান রফি ছাড়া এটা পসিবল হতো না ইনফ্যাক্ট আরাফাত ভাই এবং হচ্ছে অতুল ভাই ছাড়া এই সিনেমার সাথে এই সিনেমাটা হয়ে উঠতো না তো আমি 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 স্পেশালি থ্যাংকস দেবো লাইফকে আরফত ভাই ইয়াসির আরফত এবং অতুল ভাইকে আর রাফিককে বেসিক্যালি ওরা যদি আমাকে কাজ না করতো আসলে এই রোমান হতো না এই রোমান হওয়ার মানে পসিবল ইজ বিকজ অফ দ্যাম এন্ড আই রিয়েলি লাভ দ্যাম থ্যাংক ইউ ভেরি মাচ ভাই ভাই আপনার আগত মানে আমাদের অতিথি আসছে তাকে নিয়ে আজকে দুজন দেখেননি দেখছেন তিনজন আজকের যেই ভালোবাসা আজকের যেই জনপ্রিয়তা আজকের সিনেমার যে মানে যদি বলি যে ব্লকবাস্টার যা দেখিল সারা দেশের মানুষ সেটাকে আপনার মানে আগত যে আপনার সন্তান আছে তাকে উৎসর্গ করেননি কিনা আমার এখন যত আসলে এই ভালো লাগা আসলে এটা মনে হয় বিকজ অফ পরি সো আমার এগুলো আটকে ছিল অনেকদিন সো আফটার ম্যারিড ব্যাক টু ব্যাক আমার সিনেমা আসতেছে 29 তারিখে হাওয়া আসছে এয়ারপোর্ট সেন্সরফুলের রক্ত জবা আজকে তো আমার জাহাঙ্গীরনগরে থাকার কথা আমি তো সিনেমার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ